ফিফা বিশ্বকাপে বাছাই পর্বের ম্যাচে 7তম ম্যাচে ব্রাজিল খেলবে ইকুয়েডরের সাথে। খেলাটি 5ই সেপ্টেম্বর 2024 সালে অনুষ্ঠিতের কথা হওয়া থাকলেও এখনও বাংলাদেশ সময়কাল খেলাটি কখন অনুষ্ঠিত হবে তা এখনও জানা যায়নি। পরিসংখ্যান বলে ব্রাজিল বনাম ইকুয়েডরের মধ্যেকার সর্বমোট 35 ম্যাচ অনুষ্ঠিত হয়, যেখানে ব্রাজিল জয়লাভ করেছে 27 ম্যাচে। ব্রাজিলের জয়ের পরিমাণ 77.14%। অন্যদিকে ইকুয়েডর জয়লাভ করেছে মাত্র 2 ম্যাচে। ইকুয়েডরের জয়ের পরিমাণ 5.71%। দুই দলের মধ্যেকার 35 ম্যাচে 6 ম্যাচে ড্র হয়েছে, ড্র এর পরিমাণ 17.15%। 2026 বিশ্বকাপ খেলতে কিছুটা হলেও স্বস্তির আভাস পাচ্ছেন ব্রাজিল, কেননা তাদের পরবর্তী প্রতিপক্ষের থেকে তারা বেশ ভালো পারফরমেন্স করে ম্যাচের জয় আশায় রাখতে পারে। যারা অনলাইনে খুঁজে থাকেন তারা মনে রাখুন 2024 সালে ব্রাজিলের খেলা 5ই সেপ্টেম্বর 2024। তো বন্ধুরা, এই ধরনের খেলা পেতে আপনি অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।